সাকালাগা বুমবুমৰ কণমানিচনী মনত আছেনে আপোনাৰ? দূৰদৰ্শনৰ জনপ্ৰিয় ধাৰাবাহিক সাকালাগা বুমবুমৰ কৰুণা তথা সোনাৰ চৰিত্ৰত অভিনয় কৰা হংসিকা মতৱানীৰ আবদ্ধ হ'ল বিবাহ পাশত। দীর্ঘদিনীয়া প্রেমিক সোহেল কাথুরিয়ার সৈতে বিবাহ পাশত আবদ্ধ হল হংসিকা। দেওবারে জয়পুরের মান্দুতা ফোর্ট আর প্যালেসত সম্পন্ন হয় বিবাহ কার্য। দুয়োরে বিবাহর ফটো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমত। রঙা লেহেঙ্গাত জিলিকি উঠিছে হংসিকার সৌন্দর্য, সোহেলকো দেখা গৈছে রঙা শেরওয়ানি। নানা রঙী আলোকর পোহরত আতসবাজির শব্দত রাজকীয় পরিবেশত ধর্মীয় রীতি নীতিরে অনুষ্ঠিত হয় বিবাহ কার্য। সেন্দুর পিন্ধার পাছতে সোহেলে হংসিকা কাকি দিছিল চেনেহর চুমা, আনন্দরে দুচকু ভরি পড়ছিল অভিনেত্রীগীর। ইয়ার পূর্বে দেওবারে অনুষ্ঠিত হয়েছিল হংসিকার হালধি আর সঙ্গীতর অনুষ্ঠান। দূরদর্শনের উপরও বলিউডর হাওয়া, কই মিল গেয়া, আব্রাকা দাব্রাকে ধরে বহুকেখন চলচ্চিত্রত শিশু অভিনেত্রী হিসাবে দেখা গৈছিল হংসিকাক। ইয়ারোপরি হংসিকায় কেবাখনো দাক্ষিণাত্যর ছবিত অভিনয় করেছে। আর হংসিকার সৈতে বিবাহ পাশত আবদ্ধ হওয়া সোহেল পেশাত এগারী ব্যবসায়ী। উল্লেখ্য যে সোহেলে পেরিসর আইফিল টাওয়ারের তলত হংসিকাক প্রেমর প্রস্তাব দিছিল। আর অবশেষত দীর্ঘদিনের সেই প্রেমিকর সৈতে বিবাহ পাশত আবদ্ধ হল সাকালাকা বুমবুমর সেই কণমানিজনী অর্থাৎ হংসিকা। ইতিমধ্যে বিবাহ পাশত আর আবদ্ধ হয়েছে আর সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়ছে হংসিকার বিবাহর সেই ফুটেজ আর ভিডিও সমূহ।